বন্ধুরা, আমেদাবাদে কেকেআর টিমের সঙ্গে যুক্ত হয়েছে জ্যাসন রয়। তো এই ভিডিওতে আমরা কথা বলবো গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স এর দল নিয়ে। বন্ধুরা, গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স এর একটা প্লেইং ইলেভেন সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম, তবে এই মুহূর্তে কিন্তু কেকেআর টিমে দুজন এক্সট্রা বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটু ডিফারেন্ট ভাবে ভাবতে পারে। আর এই সেই ডিফারেন্ট ভাবটা হচ্ছে বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু রহমানুল্লাহ গুরবাজ এবং জ্যাসন রয়কে দিয়ে ওপেন করিয়ে ব্যাটিং লাইন আপটাকে স্ট্রং করতে পারে, কারণ টপ অর্ডারের বেশ কয়েকজন ব্যাটসম্যান কিন্তু স্ট্রাগল করছে, যেমন নীতিশ রানা, মনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার। এই তিনজন ব্যাটসম্যান কিন্তু খুবই স্ট্রাগল করছে, ব্যাটিংয়ে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না। সুতরাং কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটু ডিফারেন্টভাবে ভেবে রহমানুল্লাহ গুরবাজ এবং জ্যাসন রয়কে দিয়ে ওপেন করিয়ে ব্যাটিং লাইন আপটা স্ট্রং করতে পারে। সেক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে এক্সট্রা একজন বিদেশি ফাস্ট বোলার খেলাতে পারবে না, সেখানে কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু ইন্ডিয়ান ফাস্ট বোলার দিয়ে মেক আপ করতে হবে। তার জন্য বৈভব অরোরা এবং হর্ষিত রানা রয়েছে। তো বৈভব অরোরাকে কিন্তু খেলিয়ে ব্যাটিং লাইন আপটা স্ট্রং করার জন্য রহমানুল্লাহ গুরবাজ এবং জ্যাসন রয়কে দিয়ে ওপেন করাতে পারে। তো তোমাদেরকে প্রথম যে প্লেইং ইলেভেনটা সম্পর্কে জানিয়েছিলাম, সেই প্লেইং ইলেভেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে বলেছিলাম রহমানুল্লাহ গুরবাজ এবং নারায়ণ জগদীশান ওপেন করবে। তারপর 3 নম্বরে খেলবে নীতিশ সেনা, 4 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে শার্দুল ঠাকুর, 8 নম্বরে সুনীল নারিন, 9 নম্বরে ডেভিড উইসি। তো এই ডেভিড উইসির পরিবর্তে কিন্তু লকি ফার্গুসনও খেলতে পারে। 10 নম্বরে উমেশ যাদব, 11 নম্বরে বরুণ চক্রবর্তী। বন্ধুরা, ডেভিড উইসির পরিবর্তে লকি ফার্গুসন খেলতে পারে, কারণ আমেদাবাদের পিচটা কিন্তু ফাস্ট বোলারদের জন্য হেল্পফুল হবে। এছাড়া কিন্তু ওই পিচে ভালো বাউন্স হয়, যেসব বোলার ভালো বাউন্সার বল করতে পারে তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো লকি ফার্গুসন যেহেতু ভালো বাউন্সার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু উমেশ যাদবের সঙ্গে অ্যাজ এ বিদেশি ফাস্ট বোলার হিসেবে লকি ফার্গুসনকে রাখতে পারে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেখানে মনদীপ সিং এবং সুহাস শর্মা, এই দুজনকে রাখতে পারে। তো তোমাদেরকে এই প্লেইং ইলেভেনটা সম্পর্কে জানিয়েছিলাম। তবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের ব্যাটিং লাইন আপ স্ট্রং করার জন্য আরেকটু ডিফারেন্টভাবে ভাবতে পারে। তো কলকাতা নাইট রাইডার্সের হাতে মেইনলি দুটো প্লেইং ইলেভেন থাকছে, সেটা পিচ দেখে পিচের উপর ডিপেন্ড করে সেট করা হবে। তো আরেকটা প্লেইং ইলেভেন কেমন হতে পারে বন্ধুরা, সেখানে রহমানুল্লাহ গুরবাজ এবং জ্যাসন রয়কে দিয়ে ওপেন করাবে। 3 নম্বরে নীতিশ সেনা খেলবে, 4 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে আন্দ্রে রাসেল, 7 নম্বরে শার্দুল ঠাকুর, 8 নম্বরে সুনীল নারিন, 9 নম্বরে উমেশ যাদব। এই 10 নম্বরে বিদেশি ফাস্ট বোলার না খেলিয়ে সেখানে বৈভব অরোরাকে খেলাতে পারে, অথবা হর্ষিত রানাকেও খেলাতে পারে। আর 11 নম্বরে বরুণ চক্রবর্তী, আর অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার জগদীশান এবং সুহাস শর্মা, এই দুজনকে রাখবে। তো বন্ধুরা, খুব সম্ভবত আমেদাবাদের পিচটা কিন্তু ফাস্ট বোলারদের জন্য হেল্পফুল হবে। স্পিনাররা কিন্তু খুব একটা বেশি বেনিফিট এই পিচে পাবে না, কারণ আমেদাবাদের পিচটাই এরকম। আমরা যে কটা ম্যাচ দেখেছি আমেদাবাদের মাঠে, তো মেইনলি কিন্তু ফাস্ট বোলাররা এই পিচে হেল্পফুল হয়, সুতরাং স্পিনাররা কিন্তু একটা বেনিফিট কম পাবে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু মেইনলি এই দুটো প্লেইং ইলেভেন নিয়ে ভাবছে। এক, জ্যাসন রয় আর গুরবাজকে খেলিয়ে ব্যাটিং লাইন আপটা, অর্থাৎ টপ অর্ডারের ব্যাটিং লাইন আপটা স্ট্রং করতে পারে, আর বিদেশি ফাস্ট বোলার হিসেবে লকি ফার্গুসনকে খেলিয়ে কিন্তু বোলিং লাইন আপটা স্ট্রং করতে পারে। তো কলকাতা নাইট রাইডার্স পিচ দেখবে, পিচের উপর ডিপেন্ড করে কিন্তু প্লেইং ইলেভেন সেট করা হবে। তবে আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে প্রথম প্লেইং ইলেভেনটা অর্থাৎ রহমানুল্লাহ গুরবাজ এবং নারায়ণ জগদীশানকে দিয়ে ওপেন করাবে, আর একজন বিদেশি ফাস্ট বোলার হিসেবে লকি ফার্গুসনকে খেলাবে টিম সাউদিকে বাদ দিয়ে। এই প্লেইং ইলেভেনটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বেশি খেলানোর সম্ভাবনা রয়েছে। তো আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কোন প্লেইং ইলেভেনটা খেলাবে, আর প্লেইং ইলেভেনে কি কি পরিবর্তন করা উচিত, কোন কোন প্লেয়ারকে খেলানো উচিত কমেন্টে জানাবেন। আর একটা কথা বন্ধুরা, লিটন দাস কিন্তু এখনো কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে যোগ দেয়নি। আগামীকাল অর্থাৎ রবিবার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের উদ্দেশ্যে লিটন দাস রওনা দেবে, এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে কিন্তু সরাসরি আমেদাবাদে যোগ দিচ্ছে না লিটন দাস। লিটন দাস কিন্তু কলকাতায় এসে কলকাতার হোটেলে থাকছে, যেহেতু কেকেআর এর পরের ম্যাচ হোম গ্রাউন্ড অর্থাৎ ইডেন গার্ডেনে। সুতরাং লিটন দাস কিন্তু আমেদাবাদে যাবে না, কলকাতায় এসে থাকবে, পরের হোম ম্যাচ থেকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে যোগ দেবে।